नमस्कार বন্ধুরা, গুলবাহার চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ চলে এসেছি আরও একটি ঔষধি গাছের গুণাগুণ নিয়ে। বন্ধুরা, গাছটি হলো ইনসুলিন গাছ। আর আপনারা কি জানেন এই গাছের পাতায় নাকি ম্যাজিক আছে? কারণ এই গাছের পাতা যদি চিবিয়ে খাওয়া যায় তাহলে সুগারের মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণ করা যেতে পারে। আর এই পুরো বিষয়টা নিয়েই আজকের আমার এই ভিডিওটি। তবে ভিডিওটি শুরু করার আগে সামনে থাকা বেল বাটনে ক্লিক করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আশা করি অনেক উপকৃত হবেন। তো চলুন বন্ধুরা, এবার ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমার এই ইনসুলিন গাছ আমার এক পরিচিতর কাছ থেকে সংগ্রহ করা। আমি একটা ছোট্ট ডাল এনে এরকম অল্প মাটিতে লাগিয়েছিলাম, তো সেখান থেকেই এত বড় হয়ে গেছে। আমার এখনও কিন্তু টবে প্রতিস্থাপন করা হয়নি, তবে আমি খুব তাড়াতাড়ি এটা টবে প্রতিস্থাপন করব। তবে বলে রাখি, এর জন্য আলাদা করে খুব একটা যত্নের প্রয়োজন হয় না। আপনারা যেরকম খুশি মাটিতেই লাগাতে পারেন, একটা ডাল লাগালেও সেখান থেকে গাছটা কিন্তু বড় হয়ে যাবে। তবে হ্যাঁ, আমি বলবো আপনারা নার্সারি থেকেই সংগ্রহ করুন। যে কোনো নার্সারিতে বললেই আপনারা এই গাছটা পেয়ে যাবেন, কারণ এরকম দেখতে অনেক বুনো গাছও আছে। তো সব গাছ তো আর ইনসুলিন হয় না, তাই জন্য নার্সারি থেকে সংগ্রহ করাই ভালো। বন্ধুরা, এই ইনসুলিন গাছের পাতায় রয়েছে প্রোটিন, আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যাসকর্বিক অ্যাসিড, বিটা ক্যারোটিন, ক্লোরোসোলিক অ্যাসিড। আর এই প্রতিটি উপাদানই কিন্তু আমাদের শরীরের জন্য ভালো, যা আমাদের রক্তে শর্করার মাত্রা কমাতে পারে। বন্ধুরা, আসলে রক্তে শর্করা বা গ্লুকোজ নিয়ন্ত্রণ করে ইনসুলিন হরমোন। আর এই হরমোন যদি শরীরে কম থাকে বা ঠিকঠাক কাজ না করতে পারে, সেক্ষেত্রে রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে। বন্ধুরা, এই ইনসুলিন গাছের গুণ এতটাই যে এর একটি করে পাতা যদি চিবিয়ে খাওয়া যায় অথবা ডাস্ট হিসেবে এক চামচ করে যদি খাওয়া যায়, তাহলে অনেকটাই সুগার নিয়ন্ত্রণে আনা সম্ভব হতে পারে। আর বন্ধুরা, আমাদের ঘরে ঘরে সুগারের মাত্রা এতটাই বেড়ে গেছে যে এই গাছটির দ্বারা যদি আমরা উপকৃত হই, তাহলে আমরা কেনই বা গাছটি লাগাবো না। আমি তো বলবো আপনারা প্রত্যেকে নার্সারিতে গিয়ে এই ইনসুলিন গাছ সংগ্রহ করুন, বাড়িতে লাগান এবং এর দ্বারা উপকৃত হন। বন্ধুরা, এই ছিল আজকের আমার ইনসুলিন গাছের উপকারিতা সম্পর্কিত ভিডিও। আমি সাধ্য মতন চেষ্টা করি আমার ছোট্ট ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের সামনে তথ্য তুলে ধরার। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমিও উৎসাহিত হয়ে আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।